have a kind of great standing in the society. ठीक है ना, she committed a lot of errors, a lot of wrong things, but एगुलो কারণটা কি ছিল? It was only because of her passionate love, ठीक ना? এটা বলতে পারেন, ওর লাভটা কিন্তু খুব passionate ছিল, ঠিক না কি? জি ম্যাম, মারাত্মক passionate love, একদম যেটাকে পাগলের মতো লাভ বলতে পারেন। ভাইকে মেরে ফেলতেছে, কোন রাজাকে মেরে ফেলতেছে, আর অনেক হেল্প করছে সে তার হাজবেন্ডকে, এটা তো খেয়াল করছেন, to obtain the golden fleece, ঠিক না? তো এগুলো ব্যাপার আসবে, তার মানে ওর ব্যাপারে খারাপও আছে, বাট লাভ ফর দ্য হাজবেন্ড সামহাউ ডিমিনিশেস অল হার কি বল নেগেটিভ অ্যাসপেক্টস, ঠিক না? জি ম্যাম, তার মানে ওর ভালো খারাপ মিলাই ওর তিনটা পয়েন্ট কি কি? রিভেঞ্জফুল, হ্যাঁ বলে দেন, সেলফ মানে রিভেঞ্জফুল, সেলফ অবসেস বা ডিস্ট্রাকটিভ, আর হচ্ছে লাস্ট একটা ছিল ওই মানে লাভিং ফর ফ্যামিলি বা হাজবেন্ড, লাভ ফর ফ্যামিলি না দিয়ে বলতেন লাভ ফর জেসন, লাভ ফর জেসন, প্যাশনেট লাভ ফর জেসন, এটা লিখে রাখলে প্যাশনেট লাভার, প্যাশনেট লাভ মানে এটা মানে অবসেসড লাভ বলতে পারেন, প্যাশনেট বলতে পারেন, ঠিক না? জি ম্যাম, আমাদের অ্যাটেন্ডেন্সে আছে এখন সাদিয়া আছে না? এখন আপনারা আমরা আজকে কি কি ডিসকাশন করলাম, আমরা অলরেডি মিথটা জানি, রাইটারের ব্যাপারে জানি, জেসনের চারিত্রিক বৈশিষ্ট্য জানি, মিডিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য জানি, এবং দুজনের সম্পর্কটা জানি, এগুলো নিয়ে একটু ডিসকাশন করেন, দেখেন কোনো সমস্যা আছে নাকি, ঠিক আছে? কারণ আমাদের যেহেতু এটাই টেক্সট, সুতরাং আপনারা টেক্সটের আমি ডিও দিয়েছি, কোটেশন দিয়ে দিয়েছি, অ্যাসাইনমেন্টও দেওয়া শেষ, ঠিক না? জি ম্যাম, তাহলে কোর্সের অনেকটাই অনেক ব্যালেন্স আছে, সুন্দরভাবে চলে যাচ্ছে, আর যেহেতু আমাদের একটাই যেটা অ্যাসাইনমেন্ট, ভালো করে দেখবেন, হ্যাঁ ম্যাম, যেটা অ্যাসাইনমেন্ট দিবেন ওইটা কি ম্যাম আমরা প্রেজেন্টেশন হিসেবে দেব নাকি? ম্যাম প্রেজেন্টেশন আমি অনেক সময় দিতে যাইছিলাম, যেরকম বৃষ্টি হচ্ছে, প্রেজেন্টেশন আমরা পরেও করতে পারবো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ম্যাম। এখন একটু একটু ডিসকাশন করে নেন, দেখেন পয়েন্টসগুলো ক্লিয়ার নাকি? জি ম্যাম, ইভা আছিস? আজকে প্রেজেন্টেশন দিবি? ও আজকে প্রেজেন্টেশন না, তুইও ভুলে গেছিস? না না মনে নেই, আজকে কত নম্বর জানি না, দেখি দেখতে হবে, সব তো বানায় রাখছিলাম, এখন আবার দেখবো। ওই শোন, আমি তোকে কালকে দেখ মেসেজ পাঠিয়েছি, আশিক স্যার তোর সাথে যোগাযোগ করতে চাচ্ছে, কিন্তু পাকিস্তান কেন রে? আমি অবশ্য আশিক স্যার কে টেক্সট দিছি, বাট স্যার তো কিছু বললো না। স্যার কালকে রাতে আমার সাথে কথা হয়েছে, তো বললো যে আমি তো তোর সাথে যোগাযোগ করতে চাইছি অনেকদিন ধরে, মনে হয়েছে যে বাইরে আছে, ওই ওটা কি নয় যেটা আমাদের টেস্ট? হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য ওই যা তোকে টেক্সট দিছে না একটা, ওই আমাকে ওটার জন্যই, আমাকে তো কোনো টেক্সট দেয় না। ও আচ্ছা, ওই যে ইসের, আরে ওই যে ওয়েব সেমিনারের ব্যাপারে,
আচ্ছা ওইটা ওইটার রেজিস্ট্রেশন জেনে কবে অগস্টে না অগস্টে 14 না কত জানি আকাশ ভালো জানে না আকাশের মনে হয় নেট চলে গেছে আই গেস একদম চুপ হয়ে গেছে তার মানে আজকে তো পূর্ণ প্রেজেন্টেশন দিতেছিস আর কেউ তো দিতেছে না তাহলে আর কেউই দিচ্ছে না মোট কয়জন ছিলাম আমরা মানে স্যার কয়জন কথা বলছিলাম করা নাই রেডি করে দিবে বললো যদি রেডি করে দিতে পারে তাইলে দিবে তাই তো বললো কে 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 রেডি করে দিবে বুঝি নাই বললাম যে নিশিকে জিজ্ঞেস করছিল পূর্ণা নিশি বললো রেডি করা নাই স্লাইড যদি রেডি করতে পারে তাহলে বললো আজকে তো রেডি করা আছে আমার তো আমি তো স্লাইড বানায় রাখছি তো ওই ওইভাবেই দিব হ্যাঁ কিন্তু আমি হচ্ছে যে স্ক্রিন শেয়ার টিয়ার এসব আমি কিছু পারি না আমি শিখব বুঝছিস না কাকে পাঠাই দেব তুই নামে যে কাকে পূর্ণার কাছ থেকে শিখছি ওই নিচে তুই একটা শেয়ার অপশন দেখিস ওইটাতে ক্লিক করে দেখ একটা অপশন আসবে স্ক্রিন ওইটা ক্লিক করলে তো স্ক্রিন শেয়ার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে শেয়ার করে দেখালো ও আচ্ছা আগামী কালকে তোমার একটা প্রেজেন্টেশন আছে তাই না এটা কি কিছু করি না জানিও না কিছু কিসে ওই যে গত ক্লাসে হলো না ওই যে জাগুয়ারের উপরে থেকে যে হ্যাঁ হ্যাঁ ওটা তো আমাদের কালকে হ্যাঁ সেটাই বলতেছে যে তাহলে তো আগামী কালকে মনে হয় একটা আছে হ্যাঁ আগামী কালকে আছে আর আজকে তোদের পাঁচজনে হচ্ছে এরিয়া আচ্ছা আগামী কালকে যে হচ্ছে তোর প্রেজেন্টেশন আছে ওটা কি কালকে সবারই হয়ে যাবে না তখন বলতে ক্লাসে নিয়ে নেবে স্যার ও আচ্ছা ওটা যে কোনো কবিতার উপরে করা যাবে মানে যে তিনটা পড়াইছে না হুম হুম ওই যে বলেন না দেখ তো তারপর দা জাগুয়ার আরেকটা কি জানি দা আরেকটা যেটা ওটা আমি ক্লাস করি না ওটা জানি না আমি দিলে ওই দুটার মধ্যে ওটা কিছু আরেকটা পড়াইছে আরেকটা বার্ড ওটা আমার মনে পড়তেছে কি জানি হক হক মাস কি সে এইচ ডব্লিউ কে এটা কি পাখি তো এই দুই তিনটা পড়াইছে তিনটা থেকে যে কোনো একটা টপিক ছাড়বো নিতে পারো আমারও নেট খুব ঝামেলা করতেছে পরে মার্কটা কিছু বলছে কিনা আমি আর শুনি নাই আমিও কিছু জানি না আমি হচ্ছে ওইরকম কারেন্ট চলে গেছে পরে আবার যখন আমি কানেক্ট হইলাম তখন দেখছি অলরেডি ক্লাস শেষ পরীক্ষার মাঝখানে কতবার যে নেটের প্রবলেম হইলো কি বিপদে যে পড়ছিলাম বারবার নেট তো আজকে খুব খারাপ এই যে ইসের জন্য বৃষ্টির জন্য আর অনেক নেটটাও খুব বিরক্ত করে বারবার খালি বের করে দেয় খুব ঝামেলা করে আমি জানি না অ্যাপে কি সমস্যা কিন্তু আমার হচ্ছে যে এতক্ষণ কানেক্ট হচ্ছিল না এতক্ষণ পরে হচ্ছে এই প্রবলেম আমারও হয় আমরা কি দুজনই আছি না ঠিক নাই সবাই আমাদের কথা শুন
আচ্ছা তোদের কি হচ্ছে আরেকটা সাবজেক্ট দেয়া হইছে ওই যে ডিসার্টেশনের পরিবর্তে যেগুলো দেয়া কথা? হ্যাঁ দেওয়া হইছে। তোরা ক্লাস শুরু করছিস না? হ্যাঁ ক্লাস তো করতেছি, বুধবারে প্রত্যেক বুধবারে সারা সপ্তাহ সময় ক্লাস হয়। ওই জহুরুল স্যার আমাকে না কোনো কোর্স দিল না ডিসার্টেশন দিল, আমার অমনি রেখে দিছে, তারা নাকি কনফিউজড কি করবে। এখন তুই চিন্তা কর যে ইট শেষ হলেই আমার হচ্ছে মিড, এখন আমি কি করব? আমি তিনটা ক্লাস করতেছি। কেন তো এমনি ফাইভের উপরে না তোমার কি মনে হয়? তাহলে তাহলে তো ডিসার্টেশন দিবে না কেন? সেটাই তো কথা ছিল, কিন্তু স্যাররা কনফিউজ কি করবে। কনফিউজ হওয়ার কি আছে বুঝলাম না, এটাই তো কন্ডিশন যে 3.5 এর উপরে থাকলে ডিসার্টেশন পাবে। সে কনফিউজড কারণ হচ্ছে আমার বাকি তিনটার এখনো রেজাল্ট আসে নাই সেই জন্য, আর আমার হচ্ছে 3.48 এই জন্য হচ্ছে ওনারা একটু কনফিউশন আছে কি করবে। কিন্তু আমার কথা হচ্ছে এতদিন যদি কনফিউশনেই থাকে তাহলে আমি কবে কি করব? তোকে এখনো কিছু জানায় না ইভা? না আমি গতকালকেও স্যারের সাথে কথা বলছি, এখন স্যার বলতেছে যে আমি মিটিং করব। মহিউদ্দিন স্যার বলে শামীম স্যারের সাথে কথা বলতে, শামীম স্যার বলে মহিউদ্দিন স্যারের সাথে কথা বলতে, আমি দুজনের সাথেই কথা বলে যাচ্ছি কিন্তু কেউ এখন পর্যন্ত কিছুই বলতে পারতেছে না। আমি জানি না আমি কি করব। এই জেবিন, হ্যাঁ বল। কালকে যে আমরা ওই যে স্লাইডগুলো ট্রায়াল দিলাম, ওইখানে যে আমার স্লাইড শো করছিল ও কি রোটেট হয়ে গিয়েছিল নাকি স্ক্রিন সোজা সোজা করেই শো করছিল? না আমি সোজা করেই দেখছি। মানে স্ক্রিন বাঁকা হয়, বাঁকা করা লাগে নাই তোর? না আমার কিছু করা লাগে নাই, আমি যেভাবে রাখছি ওভাবেই দেখছি। ওকে আমি আমার এখানে কি বলে আমি যখন স্লাইড শো করি ফোনে তখন আমারও হয়ে যায়। হ্যাঁ আমি হচ্ছে কি পাওয়ার পয়েন্টে দেখলাম যে যখন হচ্ছে কি ইয়া করে না ওই যে বড় করি তখন রোটেট হয়ে যায়। তো এটা আমি তাই তোকে জিজ্ঞেস করতাম আজকে যে তুই দেখে বল যে এটা সোজা থাকে কিনা। আজকে আবার আবার একটু দেখবো বুঝছি, ঢুকে দেখবো না আবার আরেকটা ট্রায়াল দিব না। আচ্ছা আপনাদের হোপফুলি তেমন সমস্যা নাই ঠিক তো? জি ম্যাম। আরেকজনকে এখনো দেইনি। তাহলে আরেকজনকে মানে প্রিফার করে একটু কথা বলে নেন নিয়ে তারপর করে ফেলেন ঠিক আছে? ম্যাম এখন কি আপনি পারবেন না? না এটা তো হবে না, সাথে এই দাঁড়া আমি হচ্ছে তোর এখানে কথা বলবো নাকি আমি তোর ফোন দেই মেসেঞ্জারে? মেসেঞ্জারে কল দে। এই রাইসুল ভাই, তুই কবিতাটা এখন বল না ভাই।
আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে আইলি কবিতা সব দুইটা 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 ভাই দুইটা লাইন বল না আমার খুব কবিতা শুনতে ইচ্ছা করতেছে আজকে তো বেস্ট হচ্ছে খালি রিভু ভাই শামিম স্যার কই আমি পালকটা বলে এখানে এটা বলে লাভ নাই তো রিভু ভাই আছে শামিম স্যার আছে নজরুল আছে তারপর তোমার টিএস এলিয়ট আছে এগুলা বলে লাভ নাই এভাবে হিসাব করলে অনেক বাড়তে থাকবে ওটার সংখ্যা ব্যাপার না তুমি তোমারটা তুমি তো নিজেই ভালো গায়ক কি তুমি তো খুব ভালো একজন গায়ক আরে আমি তো একটা কবিতা লিখছি আতা কাছে তোতা পাখি মনের দুঃখ কোথায় রাখি আমারও তো এরকম লেখা কবিতা আছে তুই তোরটা বল আচ্ছা রিসেন্টলি কবিতা লিখেছিলাম মহান বিজয় এটাই বলতেছি দুই লাইন হ্যাঁ বল মহান বিজয় আমি বিজয় আমাকে পেতে হলে ভাসতে হয় রক্ত গঙ্গায় আমাকে পাওয়া যত সহজ তার চেয়ে বড় হলো আমাকে আমায় ধরে রাখা একাত্তরের কথা শেখ মহান গাথা জাতির জনক আহ্বান দিয়েছে সারা জাগিয়েছে লাখো মানুষের হৃদয়ে শুধু আমাকে পাওয়ার জন্য আমি বিজয় আমাকে পাওয়া কি এত সহজ দীর্ঘ নয় মাসের ধ্বংসলীলার পরে পেলাম তোমায় বিজয় হেসে বলে সত্যি কি পেয়েছ কালের সত্তা বলে কেন নয় হঠাৎ এমন প্রশ্ন তুমি কি ভুলে গেছ ১৬ই ডিসেম্বরে তুমি বাংলার বুকে পা দিয়েছিলে বিজয় হেসে বলে কোথায় সে স্বাধীনতা কোথায় সে স্বাধীনতা দেখি না কোনো নারীর মাঝে পুরুষ শাসিত সমাজে তারা কেউ মাথা তুলে বাঁচতে পারে না কেন ধর্মের দোহাই জাতির সম্প্রদায়ে এত ভেদাভেদ আমাকে যখন আহ্বান দিয়েছিলে তখন কোথায় ছিল তোমাদের এসব ধর্মের জাতপাত বাংলার বুকে ৪৭ বছর ধরে আছে আমি নামে মাত্র কাজে নই তবু জানাই সেসব বাঙালিদের যাদের জন্য আজকে পেলে আমায় তোমরা এই তো ভাইয়া হ্যালো হ্যালো ঘুমাই গেছো অঙ্ক শুনি না বুঝতে পারছি ইমতিয়াজ হ্যাঁ না ঘুমাই নাই একটু হ্যাং টাইপের করছিল সুন্দর হয়েছে আমি মিউট করতে ইয়া করছিনি জাস্ট জাস্ট এটা ভালো কবি আপনি কি করছেন না ভাই নষ্ট হয়ে গিয়েছে এখন আগে আপডেট করতে পারি না বাট চেষ্টা করি ভাই টুকটাক লেখার জন্য বাট ওইভাবে মুড আসে না কারণ সারা দিন যে ব্যস্ত ব্যস্ত থাকি তো এই তো ভাই দোয়া কইরো আর আগে অনেক কবিতা লেখা ছিল অনেক ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি ওইভাবে কবিতা আর ই করা হয় নাই তাদের সাথে রিকালেক্ট করা হয় নাই বা আমি নিজে কত আগে অনেক কবিতা নিজে লিখে পড়ে ফেলছি রাগ করে এটা হচ্ছে আমার বদব্য ও আচ্ছা বুঝতে পারছি না ভালো থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ আমার এখানে নেট কানে চলে গেছিলো স্বামী স্যারের ক্লাসে অর্ধেক ক্লাসে আচ্ছা এখন আবার করতেছি সময় ক্লাস ক্লাস শেষ হলে যাব বাজারে ম্যাম আছেন আমি আছি ম্যাম অনেকের মনে হয় একটু নেটে সমস্যা ম্যাম আমরা হচ্ছে একটা হোমওয়ার্ক বা কিছু দিয়ে দেন ম্যাম আমরা তাহলে হচ্ছে আজকে শেষ করে দিই কারণ আমাদের মিটিংটারও আছে আর মনে হয় ম্যাম ৫ মিনিট বা ৭ মিনিট জানি হ্যাঁ হ্যাঁ বলেন
হ্যাঁ ছুটি ছুটি হয়ে গেছে তো সমস্যা নাই ও ক্লাস শেষ না ম্যাম হ্যাঁ হ্যাঁ আপনাদের যেটা নিয়ে আমরা এরপরে আপনি ক্লাসটা জয়েন করিয়ে আমরা ওটা নিয়ে ডিসকাশন করে দিব ঠিক আছে কারো যদি কোনো সমস্যা থাকে ঠিক আছে আর আর মিড টাইম এর জন্য শুধুমাত্র এই একটা গল্পই তো মৃধা হ্যাঁ একটা গল্পই আছে।